কি ভাবছেন বন্ধুরা, মাছ রান্না করব? না 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 না, আজকে একটু অন্যরকম রান্না করব, যেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 6-7টা রসুন খোয়া আর 8-10টা কাঁচা লঙ্কা, আধ ভাঙা করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। তারপরে এখানে মিক্সার গ্রাইন্ডারটা ভালো করে ধুয়ে হাফ গ্লাসের মতো জল নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা বেরমা, ছোটো টুকরো করে কেটে রাখা তাজা নলা মাছ। এখন এর মধ্যে দিয়ে দেব বড় বড় টুকরো করে রাখা লাউ আর আলু। আজকে আসলে বেরমা বুতুই বা শীদলের তরকারি রান্না করব, লাউ দিয়ে পাতলা ঝোল। যারা শুটকি খেতে ভালোবাসেন একমাত্র তারাই বুঝবেন এইভাবে রান্না করে শুটকি তরকারি খেলে কতটা স্বাদের, কতটা মজার হয়। এমনও মানুষ আছে ঘরে মাছ মাংস সবই আছে কিন্তু শুটকি তাদের লাগবেই লাগবে, শুটকি ছাড়া তাদের হয়ই না। তো তারাই উপলব্ধি করতে পারবে এইভাবে রান্না করলে পরে কতটা টেস্টি হয়। আর শুটকি পছন্দ করে না এমন মানুষ আছে নাকি? যদি কেউ থেকে থাকো তাহলে নিজেদের রুচি পরিবর্তন করার জন্য হলেও এমন একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা বানাতে সময়ও কম লাগে, তেলও কম লাগে, মশলাও কম লাগে, কিন্তু স্বাদ লাগে অনেক বেশি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। টাটা।